আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিভাবে একটি গুগল শিট শেয়ার করবেন? আপনারা যে গ্রুপে বা টিমে কাজ করেন সবাই একটা শিটে ডেটা ইনপুট দিবেন। প্রথমে আপনারা গুগল শিটটা রেডি করলেন, আপনার ডান কর্নারে শেয়ার নামক একটা অপশন আছে, ঠিক এটাতে ক্লিক করবেন। আপনার সামনে একটা অপশন চলে আসবে যেখানে প্রথমে লেখা আছে অ্যাড পিপল অ্যান্ড গ্রুপ। আমি যার সাথে গুগল শিটটা শেয়ার করব ঠিক তার ইমেল অ্যাড্রেসটা লিখলাম, সেটা সিলেক্ট করে দিলাম। এই বডিতে একটা মেসেজ লেখার অপশন আছে, অর্থাৎ আপনি এই বডিতে কোনো মেসেজ লেখার পরে আপনি যদি এই সেন্ডে ক্লিক করেন তার কাছে একটা মেইল আকারে চলে যাবে। এখানে ডান পাশে আরেকটা অপশন আছে যেখানে ক্লিক করলে দেখা যায় সে কি এই গুগল শিটটা ভিউ করবে, কমেন্ট করবে নাকি এডিট করবে। আমি তাকে এডিটর দিলাম কারণ সে এখানে ডেটা ইনপুট দিবে। এখন আমি এই সেন্ডে ক্লিক করার সাথে সাথে তার কাছে একটা ইমেল চলে যাবে এবং সে এই গুগল শিটের অ্যাক্সেসটা পেয়ে যাবে। আরেকটা পদ্ধতি হচ্ছে এই লিঙ্কটাকে কপি করে আপনি ঠিক যার যার সাথে এই লিঙ্কটা শেয়ার করতে চান তাদের কাছে এই লিঙ্কটা শেয়ার করে দিবেন। সেক্ষেত্রে প্রথমে এই রেস্ট্রিক্টেড মোডটা উঠাই দিয়ে এনিওন উইথ দ্য লিঙ্ক দিতে হবে এবং এই ডান পাশে আরেকটা অপশন আছে ভিউয়ার, এটাতে ক্লিক করে এডিটর দিবেন, অর্থাৎ আপনি যাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন সে এই শিটে কাজ করতে পারবে। দেন এই কপি লিঙ্ক দিবেন, তারপর ডান দিবেন। ডান দেওয়ার পরে এই লিঙ্কটা দেখেন আমি এখানে পেস্ট করে দেখাচ্ছি, এই যে একটা লিঙ্ক চলে আসছে। এবার আপনি যদি আপনার টিমমেটের সাথে এই লিঙ্কটা শেয়ার করে দেন তারা এই গুগল লিঙ্কে ক্লিক করে ঠিক এই শিটের অ্যাক্সেস পেয়ে যাবে, অর্থাৎ আপনি যার যার কাছে এই লিঙ্কটা শেয়ার করবেন তারা সবাই একই সাথে এই কাজ করতে পারবে। অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে, সেগুলো দেখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।